بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. অন্যতম সম্মানিত অ্যাডমিন আবু নাসির, আপনি প্রশ্ন করেছেন যে যদি চার রাকাত বিশিষ্ট নামাজের এক রাকাত না পায়, সে কারণে তিনটা বৈঠক করা লাগে। তো প্রথম বৈঠক হয় ইমামের দ্বিতীয় রাকাত, যা মুসল্লির হয়, মানে পরে যে আসলো এক রাকাত পরে তার হয় প্রথম রাকাত। এভাবে দ্বিতীয় রাকাতে সে তাশাহুদের বৈঠকে বসে তাহিয়াত পড়ল, আবার তাকে লাস্টের রাকাতে তাশাহুদে বসা লাগে, যেটা ইমামের জন্য চতুর্থতম রাকাত এবং তার জন্যে হল তৃতীয় রাকাত। তো এই বৈঠকে তাহিয়াত এবং দরুদ পড়ে ক্ষান্ত হতে হবে, নাকি দোয়া মাসর ইত্যাদি পড়া যাবে, এটা জানলে নাকি উপকার হতো। আর লাস্টের বৈঠকে যখন মক্তাদি পৃথকভাবে এক রাকাত পুরা করবে, লাস্টের বৈঠকে তো এটা পড়া বিধিসম্মত যে তাহিয়াত পড়তে হবে, এরপর দরুদ, এরপরে দোয়া মাসর ইত্যাদি। এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে, তাই বলি অবিল্লাহি তৌফিক আজমাইন। উত্তর হল যে ইমামের ইক্তেদা করতে হবে। বুখারী শরীফ হাদিসে রয়েছে, বুখারী মুসলিম শরীফ হাদিসে রয়েছে, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহ, ইমামকে তো নিয়োগ করা হয়েছে তার ইক্তেদা করার জন্যে। সুতরাং ইমামের ইক্তেদা করতে হবে, ইমামকে যে অবস্থায় পাওয়া যাবে সে অবস্থায় নামাজে শরীক হতে হবে, এবং সে অবস্থার সাথে সামঞ্জস্যশীল যে দোয়া জিকির রয়েছে সেগুলি করতে হবে। অতএব ইমাম দ্বিতীয় রাকাতে যেহেতু তাহিয়াত পড়েন, মক্তাদি যার এক রাকাত ছুটে গিয়েছে, যাকে মাসবুক বলা হয়ে থাকে, তারও উচিত হবে তাহিয়াত পড়া। এমনকি প্রথম বৈঠকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি হাদিস পাওয়া যায় যে তিনি তার নিজের উপরে, নিজের জাতে শরীফা এর উপরে দরুদ পড়েছেন, অর্থাৎ নিজের উপরে নিজে দরুদ পড়েছেন প্রথম বৈঠকেও। অতএব প্রথম বৈঠকেও দরুদ পড়াতে অসুবিধা নেই, আর এমনি তাহিয়াত তো পড়া যাবেই। ইমামের লাস্টের রাকাতে ইমাম সাহেব আর একটা বৈঠক করেন চার রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে। তো এখানেও যার এক রাকাত ছুটে গিয়েছে, তার মূলত এই রাকাতটি হল তৃতীয় রাকাত, মানে লাস্টের রাকাত নয়। তো এখানেও ইমামের ইক্তেদা হিসাবে তাকে পরিপূর্ণ করে সবগুলি পড়তে হবে। ইমাম যেহেতু এই বৈঠকে তাহিয়াত, দরুদ, দোয়া মাসর ইত্যাদি পড়ে থাকেন বা পড়া বিধিসম্মত, তাই মক্তাদিকেও এই তাহিয়াত, দরুদ, দোয়া মাসর ইত্যাদি পড়া উচিত ইমামের ইক্তেদা হিসাবে। তাহিয়াত এবং দরুদ পড়ে ক্ষান্ত না হয়ে দোয়া জিকির আজকাল করতে থাকবে, অর্থাৎ চুপচাপ বসে না থেকে সময়কে কাজে লাগাবে দোয়া জিকিরের মাধ্যমে। অতএব ইমামের সাথে মুক্তাদির জন্য তাহিয়াত, দরুদ, দোয়া মাসুরা ইত্যাদি পড়া বৈধ রয়েছে ইমামের লাস্টের বৈঠকে, যদিও মুক্তাদির এটাই লাস্ট বৈঠক নয়, বরং এরপরেও তাকে বৈঠক করতে হবে আরেকটা। তো লাস্ট বৈঠকেও যখন সে একাকী বৈঠক করবে এক রাকাত পড়ার পর, এখানেও সে তাহিয়াত, দরুদ, দোয়া মাসুরা ইত্যাদি পড়ার ব্যবস্থা করবে, পড়ার চেষ্টা করবে। তবে মনে রাখতে হবে যে তাহিয়াত এটা হলো ফরজ, দরুদের বিষয়টা ফরজ কি ফরজ নাই ইখতিলাফ রয়েছে, তবে অনেক ওলামা দিন এটাকে ফরজ ওয়াজিবের ভিতরে গণ্য করেছেন। বাকি থাকলো দোয়া মাসুরা, দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি
জুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মা ফাতানা মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাকে আমাদের দেশের প্রচলিত নিয়মে দোয়ায়ে মাসুরা বলা হয়ে থাকে, যা বুখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। তো দুরুদ মাসুরা বলতে এটাকে আমাদের দেশের মানুষরা জানে, অথচ নিয়ম হলো মাসুর মানে মানকুল, মানে যা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটাকে বলা হয় মাসুর। সুতরাং দোয়া মাসুরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়া প্রমাণিত, এটা হয় তিনি নিজে পালন করেছেন বা অনুমোদন করেছেন। তো এই হিসেবে যা কিছু এই বৈঠকে পড়ার প্রমাণ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যুক্তি বলে যে ওই সমস্ত দোয়াগুলি হলো দোয়া মাসুরা। কিন্তু বাঙালির সিস্টেমে আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসিকে দোয়া মাসুরা বলা হয় থাকে, এবং এই দোয়ার যতটুকু গুরুত্ব দেওয়া হয়ে থাকে ততটুকু গুরুত্ব কিন্তু দেওয়া হয় না চারটি বিষয় থেকে পানাহ চাওয়ার হাদিসটির উপর। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের একজন তাশাহুদ থেকে ফারেগ হবে তাহলে তখন সে যেন চারটি বিষয় থেকে পানাহ চাই। বুখারী মুসলিম শরীফে এসেছে, তবে শব্দ সহি মুসলিমের। এ চারটি বিষয় কি? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই চারটি বিষয় থেকে পানাহ চাইতে বলা হয়েছে সহি হাদিসের ভিতরে, এমনকি সহি মুসলিমে রয়েছে। তাউস রহমতুল্লাহ আলাইহে তার ছেলেকে জিজ্ঞাসা করেন, তার নামাজ পড়া ছেলেকে নামাজ পড়া দেখে জিজ্ঞাসা করেন, তুমি কি এই দোয়াটি পাঠ করেছ? অর্থাৎ একটু পূর্বে যা বলা হলো চারটি বিষয় থেকে পানাহ চাওয়া। তো উনি বললেন যে পড়িনি। তো বললেন যে আইজ সলা তাকা, তুমি তোমার নামাজকে ফিরিয়ে পড়ো, ঘুরিয়ে পড়ো, আবার নতুন করে পড়ো। তার মানে উনি এটাকে ফরজের পর্যায়ে নিয়েছিলেন, তবে অন্যান্য ওলামায়ে দিন ফরজ বলেননি। কিছু কিছু ওলামায়ে দিন ফরজ তো বলেছেন অবশ্যই, তবে জমহুর ওলামায়ে দিন ফরজ বলেননি, বরং এটা সুন্নাতে মুয়াক্কাদা। এবং আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি এই দোয়া মাসুরা থেকেও এই দোয়াটি বেশি গুরুত্ববহ, অতএব এই দোয়াটিকেও পড়া উচিত। সে হিসাবে ইমামের পিছনে যার এক রাকাত ছুটে গিয়েছে সে লাস্টের বৈঠকে, ইমামের লাস্টের বৈঠকে এতগুলি পড়তে পারে, তাহিয়াত দরুদ দোয়া মাসুরা পড়তে পারে, তাতে অসুবিধে নাই। অনুরূপভাবে ইমামের সালাম ফেরানোর পরে সে উঠে গিয়ে তার বাকি এক রাকাত কমপ্লিট করবে। এবার বৈঠক হয়ে গেল তার তিনটি, এই তৃতীয় বৈঠকেও সে তাহিয়াত দরুদ দোয়া মাসুরা ইত্যাদি পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এক কথায় তাহিয়াত দোয়া তাহিয়াত দরুদ দোয়া মাসুরা এগুলো পড়া দলিলের বিবেচনায় বলা যেতে পারে যে ইচ্ছা করলে কেউ প্রথম বৈঠকেও পড়তে পারে, তবে প্রথম বৈঠকে জরুরি থাকে না, প্রথম বৈঠকে জরুরি থাকে না, তাহিয়াত পর্যন্ত পড়াটাই হলো ফরজ প্রথম বৈঠকে। আর যদি কেউ দরুদ পাঠ করে এমনকি দোয়াও করে তবুও বৈধ রয়েছে, নাসাই শরীফ হাদিস থেকে এর বৈধতা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন মর্মে সহিহ হাদিস পাওয়া যায়। তো এই হলো বৈঠকগুলিতে ইমামের পিছনে তাহিয়াত দরুদ দোয়া মাসুরা পড়ার বিষয়ে বিস্তারিত বর্ণনা। আশা করি আবু নাসের সহ আবু নাসের দিনী ভাই সহ অন্যান্য সকল দিনী ভাই বিষয়টি বুঝতে পেরেছেন, প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।